আবারও স্বাগতম। আমি এখন আসলে আরো কিছু হার পরিবর্তনে সমস্যা করতে যাচ্ছি, কারণ আমার মনে হয় আমি প্রথমে যেটা করেছিলাম সেটা হয়তো একটু বেশি জটিল ছিল যেমনটি আমি চেয়েছিলাম তার থেকে, এবং আসলে এর কঠিন অংশ ছিল জ্যামিতি, ক্যালকুলাস নয়। তো ধরা যাক আমি একটি পুকুরে একটি পাথরের টুকরো ফেলছি এবং এটা ছোট ছোট ঢেউ সৃষ্টি করে এবং এই ঢেউগুলো ছড়িয়ে পড়ে, এটার হয়তো একাধিক ঢেউ সৃষ্টি করে, কিন্তু আমরা শুধু একটি ঢেউয়ের উপর নজর দিই এবং ঢেউটি ছড়িয়ে পড়ছে। তো ধরা যাক, আচ্ছা আমি আগে এঁকে নেই, এটাই সেই স্থান যেখানে পাথরের টুকরোটি ফেলেছিলাম এবং তখন পুকুরে একটাও ঢেউ নাই। তো এটা একটি পুরোপুরি বৃত্ত হবে, আমি যেটা এঁকেছি তা বৃত্ত হয়নি কিন্তু যথেষ্ট কাছাকাছি। তো ধরা যাক যে ঢেউয়ের জন্য আমরা ধরি যে এটা আর, আর হলো দূরত্ব এই ঢেউটির কেন্দ্র থেকে যেখানে এটা শুরু হয়েছিল, এবং এটা হঠাৎ করে হয়নি, এটা আসলে ব্যাসার্ধ। তো ধরা যাক যে ঢেউ প্রতি সেকেন্ডে 2 মিটার করে এগিয়ে যাচ্ছে। তো যে হারে আর টি এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে তা হলো 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 2 মিটার প্রতি সেকেন্ডে। এবং আমি যা জানতে চাই তা হলো যে কত হারে এই ক্ষেত্রফল যা এই সম্পূর্ণ ঢেউ দ্বারা অন্তর্ভুক্ত, এবং এই সম্পূর্ণ ক্ষেত্রফল কত, এটা সময় সাপেক্ষে কত দ্রুত পরিবর্তন হচ্ছে। যখন ঢেউ হলো ধরা যাক কেন্দ্র থেকে 3 মিটার দূরে, যখন ঢেউ সমান সমান 3 মিটার। আচ্ছা, তো আমরা কি কোনো সম্পর্ক জানি? প্রয়োজনীয়ভাবে এই বৃত্তের ক্ষেত্রফল যা এই ঢেউ দ্বারা আবৃত্ত এবং এর কেন্দ্র থেকে এই ঢেউ পর্যন্ত যে দূরত্বতা, মানে ব্যাসার্ধ। তো হ্যাঁ, আমরা আসলে জানি এটা হবে পাই আর স্কোয়ার। তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল এ সমান সমান পাই আর স্কোয়ার, এবং আমরা বের করতে চাই যে হারে ক্ষেত্রফল সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়। তো চেইন রুল আমাদের কি বলে? চেইন রুল আমাদের বলে যে হারে এ টি এর সাপেক্ষে পরিবর্তন হয় এটা সমান সমান যে হারে এ আর এর সাপেক্ষে পরিবর্তন হয় গুণ যে হারে আর টি এর সাপেক্ষে পরিবর্তন হয়। আচ্ছা, তো আমরা এই অংশটি আগেই জানি, আমরা এরই মধ্যে জানি যে হারে আর সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে এটা ঠিক এখানে। তো আমরা সত্যিকার অর্থে আমাদের যা করতে হবে তা হলো ওই হার বের করতে হবে যে হারে এ সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে এটা ঠিক এখানে, এবং এর জন্য আমাদের বের করতে হবে যে হারে এ আর এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এটা শুধু ডেরিভেটিভ, আর এর সাপেক্ষে ডেরিভেটিভ, তো আমরা শুধু বলি যে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটা উভয় পক্ষেই করা যাক। আর এর সাপেক্ষে এ এর ডেরিভেটিভ সমান আর এর সাপেক্ষে পাই আর স্কোয়ারের ডেরিভেটিভ। তো আমরা পাই ডি এ ভাগ ডি আর সমান সমান আর এর সাপেক্ষে ডেরিভেটিভ কত এখানে। আচ্ছা, এটা সহজ, শুধু 2 গুণ পাই গুণ আর এর পাওয়ার 1। এটা নিজেই খুব মজাদার যে হারে ক্ষেত্রফলের ডেরিভেটিভ, সত্যিকার অর্থে এই সূত্র নিজেই মজাদার দেখাচ্ছে, তাই না? এটা একটি বৃত্তের পরিধির জন্য একটি সূত্র, তো ব্যাসার্ধের সাপেক্ষে একটি বৃত্তের ক্ষেত্রফলের ডেরিভেটিভ হলো সেই বৃত্তের পরিধি। এটা ভালোই মনোমুগ্ধকর, এমন আরও কিছু জিনিস বের করা আরও মজাদার, কিন্তু চিন্তা করো কি হবে যদি আমরা এর সমাকলন বা ইন্টিগ্রেশন বের করি। ক্ষেত্রফলের ইন্টিগ্রেশন কত এবং এটা ক্ষেত্রের আয়তনের সাথে তুলনা করে দেখো, তুমি এটা দেখতে উইকিপিডিয়া বা অন্য কিছুতে দেখতে পারো, অথবা এমনকি এটাকে তুলনা করো ক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে, এবং শুধু শুধু ডেরিভেটিভ ও ইন্টিগ্রেশন নিতে থাকো এবং এগুলো আরো সুন্দর সুন্দর মজার সম্পর্ক হবে। কিন্তু যাই হোক, আমাদের সমস্যায় ফিরে আসা যাক। তো এই বিষয় থেকে খুব বেশি দূরে যাওয়া যাবে না। তো আমরা বের করি যে হারে এ আর এর সাপেক্ষে পরিবর্তন হয়। তো আমাদের মূল জিনিসে ফিরে গিয়ে আমরা জানি যে হারে এ টি এর সাপেক্ষে পরিবর্তন হয় সমান সমান যে হারে এ আর এর সাপেক্ষে পরিবর্তন হয়। আচ্ছা, এটা শুধু এখানে, ঠিক আছে, তো যে হারে এ আর এর সাপেক্ষে পরিবর্তন হয় সেটা হবে 2 পাই আর গুণ যে হারে আর টি এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। তো যে হারে আর টি এর সাপেক্ষে পরিবর্তন হয় শুধু এটা এখানে আছে 2 মিটার প্রতি সেকেন্ডে, তো আমরা এটা বের করেছিলাম, তো 2 পাই আর গুণ 2। এবং আসলে আমি এই মুহূর্তে একক অন্তর্ভুক্ত করব না, কারণ এটা হয়তো তোমাকে বিভ্রান্ত করবে। তো যে হারে এ টি এর সাপেক্ষে পরিবর্তন হয় হলো 2 পাই আর গুণ 2। আচ্ছা, আমাদের কি এখনো শেষ হয়েছে? না, কারণ আমরা এখনো আর এর স্থানান্তর করিনি। তো আর কত?
আচ্ছা, আমরা জানি যে আর হলো 3 মিটার, তো ডিএ ভাগ ডিটি সমান সমান 2 গুণ পাই গুণ 3 গুণ 2। তো এটা কি, এটা হবে 2 গুণ 3 হলো 6 গুণ 2 হলো 12, তাহলে 12 পাই মিটার স্কোয়ার প্রতি সেকেন্ডে। কারণ এটা হলো সেই হার যে হারে ক্ষেত্রফল মানে স্কোয়ার মিটার পরিবর্তন হচ্ছে সময় সাপেক্ষে। এবং যদি আমরা এককগুলি গুণ করি তাহলে আমরা একই জিনিস পাবো। তো পরের ভিডিওতে আমি সামান্য একটু কঠিন হার পরিবর্তনের সমস্যা করতে যাচ্ছি, শুধু এই জন্য যে তুমি জানো, যে তুমি দেখো যে এটা কেবল বিশুদ্ধ ধরনের জ্যামিতিক জিনিসের ক্ষেত্রে প্রয়োগ হয় না, এটা প্রয়োগ হয় মোটামুটি যে কোনো কিছুর সাথে যার একটি সম্পর্ক তুমি দুটি মানের মধ্যে পেতে পারো। পরের অনুচ্ছেদে তোমার সাথে দেখা হবে।